ফুল হাতে হৃদয়ে ভালোবাসা নিয়ে প্রভাত ফেরিতে বাঙালি। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, দেশে দেশে আয়োজন। একুশের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। দলটির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ ডালপালা মেলেছে, জবাব ওবায়দুল কাদেরের। সুন্নতে খতনা করতে গিয়ে ঝরল আরও এক শিশুর প্রাণ, মালিবাগের জেএস হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। পরিদর্শনে স্বাস্থ্যের পরিচালক, মামলার পর গ্রেফতার দুই। কোভিড মহামারীর চার বছরেও ধকল কাটিয়ে উঠতে পারছে না শিক্ষা বোর্ড, চলতি ও আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা, উচ্চশিক্ষায় নেতিবাচক প্রভাবের শঙ্কা। ব্যবসা হলো রসুলের সুন্দর, আর আমাদের ব্যবসায়ীরা হলো ডাকাত। চড়া মূল্যের মধ্যেই প্যাকেটজাত চিনির দাম আরও বাড়ানোর তোড়জোড়, বিশ্ববাজারে কমলেও দেশে কেন কমে না দাম, উত্তর খুঁজে বের করার তাগিদ অর্থনীতিবিদের। সময় সংবাদের সঙ্গে আছে মিয়াফরোজা মৌটুসী। হৃদয় নিংড়ানো ভালোবাসা আর পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে জাতি, ফুলে ফুলে ভরে গেছে শহীদ বেদী। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি ও খান তাজনিন হাসান, সরাসরি যাচ্ছি তাদের কাছে। পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন বিভিন্ন শাখার নেতা কর্মীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দ্বীপ প্রহরের কিন্তু শুরুতেই যেটি বলছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন, এছাড়াও এর আগে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছেন, যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই একুশের প্রহরের শুরুতে ঠিক 12:01 যখন একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর, তখন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জাতির পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং তারপরে সর্বস্তরের জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে এই প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণ এখন জনমানুষে কানায় কানায় পূর্ণ, সর্বস্তরের মানুষ, বিশেষ করে ব্যক্তি পর্যায়ে যারা আছেন, সংগঠনগুলো তো আছেই, তাদের সঙ্গে ব্যক্তি পর্যায়ে যারা আছেন তারা আসছেন এবং ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন, যেমনটি বলছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাকর্মীরা সহ রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিরাও, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন। সেই সঙ্গে ঘোষণামঞ্চের ঠিক পাশেই কিন্তু সকাল থেকে দেখা গেছে যে বাংলা কবিতা আবৃত্তির একটি আয়োজন ছিল, যাতে করে বাংলা ভাষাকে আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করে এই জাতি। এই এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আসলে ঘোষণা করা হয়েছিল 1999 সালে, তারপর থেকে কিন্তু পুরো বিশ্বে এই দিনটি পালন করা হয়, একুশের চেতনা বহন করে পুরো বিশ্বের সকল জাতি যারা মাতৃভাষায় মায়ের ভাষায় কথা বলে। 1952 সালের যে ভাষা আন্দোলনের তাৎপর্য তা এই 72 বছরে এসেও বাঙালি বয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং বাঙালি যে সেই গর্বের ইতিহাস ভুলে যায়নি তারই প্রমাণ আজকের এই দিনটি। এখন পর্যন্ত এই যে রোদ উঠে গেছে, গরম কিছুটা বাড়ছে, তারপরেও মানুষের আনাগোনা কমছে না, বিশেষ করে ছোট শিশুদের যে আগ্রহ, বাবা মায়ের হাত ধরে তারা আসছেন, কিংবা শিক্ষক শিক্ষিকাদের হাত ধরে যে তারা এই প্রাঙ্গণে ছুটে আসছেন, ফুল দিচ্ছেন, এই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন, সেটি কিন্তু আসলেই দেখার মতো। বাঙালি সেই 52 সালে ভাষা জন্য জীবন দিয়ে যে নজির স্থাপন করেছিল, সেই নজির আজ ভিন্ন রূপে দেখতে দেখছে পুরো বিশ্ব।
এখানে ফুল দিয়ে যে শিল্পকর্ম করা হয়েছে আমার চারিপাশে যেটি দেখা যাচ্ছে এই ফুল দিয়ে শিল্পকর্মটি কিছুক্ষণ আগেই স্বেচ্ছাসেবকরা সম্পন্ন করেছেন। এই শহীদ বেদিতে যতই রোদ পড়ছে ততই যেন এই ফুল এবং এই সাদা লাল আর কালোই সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে। শুধু ঢাকা নয়, ঢাকাসহ বিভিন্ন দেশে স্থানীয় পর্যায়েও কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি, চলে যাচ্ছি তার কাছে, জানবো সেখানকার খবর। শ্রদ্ধা আর ভালোবাসায় কিন্তু চট্টগ্রামের কেন্দ্র যে অস্থায়ী শহীদ মিনার, সেখানে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। আমরা দেখেছি যে ভোর 6টা থেকে কিন্তু প্রায় 6 ঘন্টা হয়ে গেল মানুষ কিন্তু দল বেঁধে মিছিল করে এই যে শহীদ মিনার প্রাঙ্গণ সেখানে আসছে। যদিও এখনও পর্যন্ত আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ যে আসার গতি কিংবা যে প্রবাহ সেটা কিছুটা এখন কমেছে, যেহেতু বেলা 12টা বেজে গেছে। আমরা জানেন যে প্রায় 21-এর প্রথম যে প্রহর, সে প্রহরে কিন্তু চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র রেজাল করিম চৌধুরী প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। তারপরে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ প্রশাসনিক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু একে একে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই শহীদ মিনার প্রাঙ্গণ। এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক যে সাংস্কৃতিক সংগঠন গুলো আছে তাদের নেতাকর্মীরা কিন্তু মিছিল করে সাংগঠনিকভাবে এই যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শুধুমাত্র যে চট্টগ্রামের শহীদ মিনারে যে আনুষ্ঠানিকতা ভাষা শহীদদের স্মরণ করা সেটা না, আমরা দেখেছি যে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু নানা আয়োজন যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেমন করা হয়েছে, তেমনি কিন্তু একদম পাড়া মহল্লায় যে ছোট ছোট ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো কিন্তু বিভিন্ন যে রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা কিংবা ভাষা প্রতিযোগিতা সহ নানা আয়োজন কিন্তু রেখেছে। বিশেষ করে যারা শিশু কিশোর আছেন তারা কিন্তু এই বিভিন্ন ধরনের যে সুযোগ, যে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলা ভাষাকে জানা কিংবা ভাষা যে শুদ্ধ চর্চা সেটা করবে বলে আশা করছেন। এবং এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা বলছেন যে আসলে ভাষা আন্দোলন এবং চট্টগ্রামের সাথে কিন্তু এক ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। বিশেষ করে চট্টগ্রামে আপনি জানেন যে ভাষার আন্দোলনের যে 52 সালে প্রথম কবিতা লেখা হয়েছিল সেই কবিতা কিন্তু লালদিঘির ময়দান থেকে উচ্চারিত হয়েছিল প্রতিবাদ, এবং তারপরে কিন্তু আসলে ভাষা আন্দোলনের যে স্রোত সেটা কিন্তু আমরা দেখেছি যে চট্টগ্রামেও কিন্তু লেগেছে এবং এখানেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতারা ছিলেন তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা বরিশালে চলে যাব অপূর্ব অপুর কাছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে বরিশালবাসী এবং আমরা গত রাত থেকে প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চিত্র দেখাচ্ছিলাম যে মানুষের ঢল নেমেছিল বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে আমি আছি বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে। রিপোর্টার্স ইউনিটিতে এই মুহূর্তে চলছে ভাষা স্মারক সাহিত্য প্রদর্শনী এবং ভাষা শহীদদের সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ কবি সংবর্ধনা আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী আয়োজন। এখানে অনুষ্ঠানটি শুরু হয়েছে, সকাল 11টায় শুরু হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে বরিশালের মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি থাকার কথা রয়েছে এবং এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শতাধিক শিশু কিশোররা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হয়েছে এবং কিছুক্ষণ বাদে এখানে পুরস্কার বিতরণী করা হবে। এর বাইরেও এখানে ভাষা স্মারক প্রদর্শনীর যে আয়োজনটি রয়েছে সেদিক থেকে এই আয়োজনটি বেশ সাড়া ফেলেছে এই শহরে এবং এখানকার আগতরা বলছেন যে বাংলা ভাষা শুদ্ধভাবে উচ্চারণের জন্য সবাই যেন সেটি যেন রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়, বাংলা ভাষা যেন রাষ্ট্রীয়ভাবে শুদ্ধভাবে পরিচর্যা করবার জন্য রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে, সরকারকেই দায়িত্ব নিতে হবে। এছাড়া এখানে ব্যতিক্রমী যে আয়োজনটি রয়েছে ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনী রয়েছে এবং এই সাহিত্য প্রদর্শনী আয়োজনগুলোতে সাহিত্য প্রয়োজন
এই আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে এবং এখানে মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন প্রদর্শনী এখানে কিন্তু প্রদর্শন করা হচ্ছে এবং এর বাইরেও আলাদাভাবে কিন্তু এখানে বুথ করা হয়েছে। তো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালবাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উদযাপন করছে। দিনব্যাপী নানা আয়োজন রয়েছে বরিশাল এবং রাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বড় একটি অনুষ্ঠান রয়েছে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ আপাতত এতটুকুই খবর ছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের খবর জানছিলাম বরিশাল, চট্টগ্রাম ও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। একুশের প্রথম প্রহরে পুরো জাতির পক্ষে ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির যে বীর সন্তানদের রক্তস্রোতের বিনিময়ে বাংলা ভাষা আর মুক্ত বর্ণমালার অধিকার পেয়েছে বাঙালি, যাদের অসামান্য আত্মত্যাগ আর অশ্রুধারায় প্রতিষ্ঠা পেয়েছিল মায়ের ভাষার একচ্ছত্র অধিকার, সেই শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে জেগে উঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনার। যাদের আত্মত্যাগে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, বীর সেই ভাষা সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলোকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল বাংলাদেশ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুরো জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে তাঁরা স্মরণ করেন, সম্মান জানান সেই মহাত্মাদের। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর ভাষার অধিকারের প্রশ্নে আপোষহীন 52 শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা ও কূটনীতিকরা। আরও শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধানসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমে কথা বলেন বিশিষ্টজনরা, শিক্ষাবিদ থেকে রাজনীতিবিদ। সবার অভিন্ন দাবি, বাংলা ভাষার আরও সমাদর, আরও উৎকর্ষ। যে লক্ষ্যে ভাষা সৈনিকরা তাদের আত্মোৎসর্গ করেছে, সেই লক্ষ্য ছিল মায়ের ভাষায় কথা বলা। প্রায় প্রতি বছর পৃথিবী থেকে 9টি ভাষা হারিয়ে যায়, সেই ভাষাভাষী মানুষের প্রতি সংহতি প্রকাশ করা, যেন তাদের মাতৃভাষায় তারা কথা বলতে পারে। আমাদের এখন লক্ষ্য বাংলা ভাষাকে জাতিসংঘের একটি ভাষায় রূপান্তরিত করা, অফিসিয়াল ভাষায় রূপান্তরিত করা, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আশা করি অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অভিষিক্ত হবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে শ্রদ্ধার অর্ঘ্য হাতে সর্বস্তরের জনতার পদভারে মুখর হয়ে ওঠে স্মৃতির মিনারের প্রাঙ্গণ। পূর্বসূরীদের প্রতি সম্মানে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদিমূল। যাদের বুকের তাজা রক্তে সিঁড়ি বেয়ে শুধু বাংলা ভাষাভাষী নয়, বিশ্বের সব ভাষাভাষী মানুষের ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, পূর্ব প্রজন্মের সেই মহাত্মাদের পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছে পুরো জাতি। শ্রদ্ধা জানাতে আসা বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকের একটি কথা, একুশের চেতনা ঐক্যবদ্ধ বাঙালির প্রেরণার অনন্য উৎস হয়ে থাকবে যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়। সময় সংবাদে আরো থাকছে, মাতৃভাষা দিবসের সকালে খুলে দেয়া হয় অমর একুশে বইমেলা। সাদা কালো পাঞ্জাবি শাড়িতে তরুণ তরুণীর ঢল, ভালো বেচা কেনার আশায় ব্যবসায়ীরা। বিএনপির নেতৃত্বে সারা দেশে সাম্প্রদায়িকতার যে বিষ বৃক্ষ ছড়িয়ে পড়েছে তা ধ্বংস করাই একুশে ফেব্রুয়ারির অঙ্গীকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, একুশ আওয়ামী লীগের বিশ্বাসের বাতিঘর। এর আগে আজিমপুরে শহীদদের কবরে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে নেতারা বলেন, একুশের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করেছে আওয়ামী লীগ। বাঙালির স্বাধিকার আন্দোলনের রাজনৈতিক পট সৃষ্টি করেছিল বায়ান্নর ভাষা আন্দোলন, তাই একুশে ফেব্রুয়ারি সবচেয়ে বলিষ্ঠ চেতনার নাম। 72 বছর পরও রাজনৈতিক শক্তির রসদ জোগায় অমর একুশে। ভোর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের সাধারণ সম্পাদক আখ্যা দেন একুশে ফেব্রুয়ারি আওয়ামী লীগের বিশ্বাসের বাতিঘর হিসেবে। সমালোচনা করেন বিএনপির সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, এই বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করব আমরা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার পর এবার জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা। এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির নেতাকর্মীরা। পরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাবেন তারা। একুশের চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ করে এই যে জুলুম, এই যে নিপীড়ন, এই যে 25,000 নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা, বন্দি করে রাখা, তারপরেও আজকে যখন তারা বেরিয়ে আসছে তখন তারা উদ্বুদ্ধ হচ্ছে নতুন সংগ্রাম, নতুন আন্দোলন, গণতন্ত্র ফেরাতেই হবে। দল মত নির্বিশেষে দ্বিধাহীন প্রশ্নহীন অমর একুশের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রশ্নে একমত রাজনৈতিক দলগুলো। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রতিবেশী ভারতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশটির বাংলা ভাষাভাষী রাজ্য পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নানা আয়োজন। সকালে রাজধানী কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে একুশের প্রভাত ফেরিতে পা মেলান বাংলাদেশের উপ হাই কমিশনারের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয়রা। দূতাবাসের ভেতরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন জানান তারা। কলকাতার বাংলাদেশ হাইকমিশন ছাড়াও বাংলাদেশ বিমান, ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি, কলকাতা প্রেস ক্লাব, ইন্দো বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সুন্নতে খতনা করতে গিয়ে আবারও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে 10 বছর বয়সী ছেলে আহনাফ তাহমিদকে সুন্নতে খতনা করতে নিয়ে যান বাবা ফখরুল আলম। পরিবার জানায়, আসার পরই অপারেশন থিয়েটারে নিয়ে যায় ডক্টর মাহবুব এবং ডক্টর ইশতিয়াক আজাদ। 20 মিনিট পর আহনাফকে দেখতে চায় পরিবারের সদস্যরা, তখন বাধা দিলে শুরু হয় হট্টগোল। এরপরই তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরিবারের অভিযোগ, প্রথমে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার কথা থাকলেও দেয়া হয় জেনারেল অ্যানেস্থেশিয়া। এ ঘটনায় নিহত আহনাফের পরিবারের পক্ষ থেকে হাতের ছিল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুইজনকে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরের হাসপাতালের বিভাগের পরিচালকের হাসপাতালটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। তদন্তে বেঁধে দেয়া হয় 7 কার্যদিবস, তবে 22 দিনেও শেষ হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইচএম কামরুজ্জামান হলের ছাদ ধসের তদন্ত। এতে শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তাদের দাবি, নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান বালিশকাণ্ডে আলোচিত মজিদ সন্স কনস্ট্রাকশন প্রভাবশালী হওয়ায় তদন্তের নামে চলছে ঢিলেমি। তবে প্রশাসনের দাবি, সঠিক তদন্তের স্বার্থে বাড়ানো হয়েছে সময়সীমা। গত 30 জানুয়ারি ছাদ ধসের পর ওই দিন রাতেই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও 4 দিন পর চিঠি ইস্যু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাধা দেয়া 7 কার্যদিবস গত 12 ফেব্রুয়ারি শেষ হয়। অবশেষে পাকিস্তানের সরকার গঠনে সমঝোতায় পৌঁছাচ্ছে পিএমএলএন ও পিপিপি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএলএন নেতা শাহবাজ শরিফ, আর প্রেসিডেন্ট হবেন বিলাওয়াল ভুট্টোর বাবা পিপিপির আসিফ আলী জারদারি। মঙ্গলবার রাতে ইসলামাবাদে জারদারির বাসভবনে যৌথ সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো এই ঘোষণা দেন। এর মাধ্যমে 8 ফেব্রুয়ারির নির্বাচনে কোনো
দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে শ্রেষ্ঠ অনিশ্চয়তা কাটল। এদিকে পিএমএলএন ও পিপিপির সরকার গঠনের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল 8টায় খুলে দেওয়া হয়েছে অমর একুশে বইমেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পাঠক ও লেখকের সমাগম। এই মুহূর্তে বইমেলায় আছেন রিপোর্টার উম্মেহানি, যাচ্ছি তার কাছে। বেলা যত বাড়ছে ততই কিন্তু বাড়ছে বইমেলায় দর্শনার্থীদের সংখ্যা। এখন কিন্তু সবাই স্টলে স্টলে ঘুরছেন, নতুন বই দেখছেন, সব কিছু মিলে বলা যায় যে এখন বইমেলা কিন্তু পরিণত হয়েছে যে লোক সমাগমের একটি বড় একটি জায়গায়। একটা কথা না বললেই নয় যে একুশে স্মরণে বাংলা একাডেমিকে কিন্তু বাংলা একাডেমির বইমেলাকে কিন্তু বলা যায় যে বাঙালির কাছে যেন এক একুশে সমর্থক সবাই। এবং সকাল থেকে যেটা দেখেছি যে শহীদ বেদিতে ফুল দিয়ে তারপরে কিন্তু বইমেলা এসে বই কিনছেন সবাই, এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হয়েই কিন্তু দাঁড়িয়েছে বইমেলা। আজ কিন্তু সকাল থেকে সকাল 8টাতেই বইমেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে, এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে অনেক মানুষের সমাগম এখানে ঘটেছে। এছাড়া মেলায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরিবারকে নিয়েও সবাই আসছেন, এবং তরুণ তরুণদের উপস্থিতিও কিন্তু একদমই চোখে পড়ার মতো। আমরা কিন্তু দেখেছি যে একুশের যে শোক গাথা, সেই শোক গাথার একটি বহিঃপ্রকাশ কিন্তু আমরা এখানে যারা দর্শনার্থীরা আসছেন তাদের পোশাকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু ছুটির দিন হয়, অনেক পরিবার নিয়েও কিন্তু মেলাতে আসছেন এই সকালবেলাতে। এবং আজকে কিন্তু রোদের বেশ প্রখরতা, কিন্তু তারপরেও সেটিকেও কিন্তু খুব একটা আমলে নিচ্ছেন না দর্শনার্থীরা। নারী পুরুষের যে সাদা কালো পোশাক আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু একটা শোকের আবহ আমরা দেখছি। তারা সবাই বিভিন্ন স্টলে ঘুরছেন, পছন্দের বই কিনছেন, অনেকে আবার সঙ্গে কাউকে নিয়ে বই উপহারও দিচ্ছেন। আমরা কিন্তু দেখেছি যে এখানে যারা বইয়ের যে স্টলগুলো আছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে যত বেলা বাড়বে ততই লোক সমাগম ঘটবে এবং লেখকদেরও কিন্তু আগমন ঘটবে বিকেল বেলাটাতেই। তো এই ছিল একুশে বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফুল হাতে হৃদয়ে ভালোবাসা নিয়ে প্রভাত ফেরিতে বাঙালি। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, দেশে দেশে আয়োজন। একুশের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। দলটির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ ডালপালা মিলেছে, জবাব ওবায়দুল কাদেরের। সুন্নতে খতনা করতে গিয়ে ঝরল আরও এক শিশুর প্রাণ, মালিবাগের জেএস হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, মামলার পর গ্রেপ্তার দুই। এই ছিল সময় সংবাদে, খেলার সময় সঙ্গে থাকবেন এস এম ইকবাল। ধন্যবাদ মৌটুসি, খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকবেন।